আমি আন্তরিক আপনার অঞ্চলের আদরণি জানাইছো, আদরণি জানাইছো অসম। মই আজি এই মঞ্চৰ পৰা তেখেতক আপীল কৰি আছো যে আপোনাৰ যদি কোনোবা বন্ধু বা HIV সংক্ৰমিত ব্যক্তিসকলে যাতে চৰকাৰে প্ৰদান কৰা সুবিধাৰ জৰিয়তে সঠিক চিকিৎসা সেৱা তিনিচুকীয়া কোকৰাঝাৰ এতিয়া আমাৰ তিনিচুকীয়া আহিছে। সমান্তৰালভাৱে অসমৰ প্ৰতিখন জিলাৰ প্ৰতিটো প্ৰতিগৰাকী বিষয়া কৰ্মচাৰী HIVৰ দৰে এই মহামাৰীৰ বিৰুদ্ধে তেখেতসকলে আগবঢ়োৱা সেৱাৰ বাবে আমি কৃতজ্ঞতা আৰু শ্ৰদ্ধা। নগাঁও ডিষ্ট্ৰিক্টৰ পোৱাতিগাঁও, তাৰ কাৰণে অলপ অলপ কিছুমান কথা আপোনাক ক'ব লাগে। আমি গোটেই অসমত বিভিন্ন স্বাস্থ্যজনিত বিষয়ে আমি সন্মুখত দেখা পাইছো আৰু আমাৰ কেন্দ্ৰত যেতিয়া নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া প্ৰধানমন্ত্ৰীৰ চৰকাৰখন আহিল আৰু আমাৰ ইয়াতো ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা বহুদিন স্বাস্থ্যমন্ত্ৰী আৰু এতিয়া মুখ্যমন্ত্ৰী তথা স্বাস্থ্যমন্ত্ৰী তেখেতসকলৰ নেতৃত্বত আমাৰ স্বাস্থ্য বিভাগে কিছুমান লক্ষ্য নিৰ্ধাৰিত কামৰ কাৰণে আগবাঢ়িছে। আজি টিবি এলিমিনেশ্যন, টিবি মুক্ত ভাৰত কৰিব লাগে, মেলেৰিয়া মুক্ত ভাৰত কৰিব লাগে, ঠিক এনেদৰে ধৰণে এতিয়া লাহে 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 আমি দেখিছো এটা এটা ঠাইত লাহে লাহে কিছুমান আমাৰ স্বাস্থ্যৰ লগত সম্পৰ্কিত ৰোগ নিৰ্মূল হৈছে। অকল স্বাস্থ্য বিভাগে নিৰ্মূল কৰিব নোৱাৰে, আপোনালোকৰ সহযোগিতাৰ কাৰণে নিৰ্মূল হৈছে। আৰু
এই যে নির্মূল হয়েছে তার ভিতর আমি এই চকু লৈছো যে 2030 সনের ভিতর আমি লক্ষ্য নির্ধারণ করেছো। আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় লক্ষ্য নির্ধারণ করেছে, আমার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় এই লক্ষ্য কৃতকার্য করবলে বলিষ্ঠ পদক্ষেপ লৈছে আর আমি সেই ধরনের আগবাড়ি লৈছো। তেখেতসকলে ইতিমধ্যে সেই ধরনের কাম করে আছে। প্রত্যেক বছরতে এটা এটা মত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন লয়, এইবার লৈছে মাই হেলথ মাই রাইট, তার মানে মূল কথাটো হল কি আমি সঠিক পথ গ্রহণ করো, মোর স্বাস্থ্য মোর অধিকার। আজি রাজ্যিক ভিত্তিক বিশ্ব এইডস দিবসৰ অনুষ্ঠানটি অসম সরকারের স্বাস্থ্য বিভাগে নগাঁও জেলা প্রশাসনের সহযোগত নগাঁওত অনুষ্ঠিত করেছে। ইয়াত জেলা প্রশাসনের লগতে নগাঁও জেলার যথেষ্ট সংখ্যক রাইজে সহযোগ করেছে আর স্বাস্থ্য বিভাগের উচ্চপদস্থ সকল বিষয়া উপস্থিত আছে। আজির দিনটোত আমার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মূল লক্ষ্যটো এইটে করেছে যে মোর স্বাস্থ্য মোর অধিকার, গতি সকলে নিজের স্বাস্থ্য নিজের অধিকার বলে যাতে ভবিষ্যতের দিনত আগুয়াই যায় সেই ক্ষেত্রে সরকারের তরফরপা রাইজর স্বাস্থ্য বিভাগের তরফরপা সকলখিনি সহায় সহযোগিতা আগবাই বাড়িছে আর নগাঁওত আরো বেশি বাড়িছে, মানে দশখন জেলাত বাড়িছে, তার ভিতর নগাঁও এখন। গতি এই ক্ষেত্রে আপনাদের দেখিছে আমি কেবাটা অর্গানাইজেশনকো বা বিষয়াসকলক পুরস্কৃত করেছো, তেওঁলোকে খুব ভাল ধরনের গোটেই কামখিনি করেছে। সচেতনতা বৃদ্ধি করার লগতে যথেষ্ট টেস্টিং মাস স্কেলত বড়াই দিয়া হয়েছে আর টেস্টিং বড়ার কারণে ইয়াত যথেষ্ট ধরাও পড়েছে। হয়তো টেস্টিংটো কম থাকা হলে হয়তো গম নেপালেহেন আছে নে নাই। আর এতিয়া আমি এইটো কথা রাখিছো বেলেগ কামত চিকিৎসা করবলে গলেও ব্লাডত যাতে এইচ আই ভি কথাটো চিকিৎসকসকলে রাখে, যাতে কোনোবাই ভুলত যদি নজনাকেই আছে তেওঁলোককো যাতে আমি আগতীয়াকৈ অসচেতন করব। এইচ আই ভি বৃদ্ধি হওয়ার মূলত কারণটোৱে চিহ্নিত হয়েছে ড্রাগস হিসাবে, মানে বেশিকে হয়েছে কি ড্রাগস একটা সিরিঞ্জরে কেবাজনেও লয়, তার মানে এইডস থকাজনেও লয়, এইডস পজিটিভ নোহোৱাজনেও লয়। তাত 64% লোক আমি দেখিছো 100 জন যদি ওলাইছে 64 জনে ড্রাগসর কারণে হওয়া। গতি ড্রাগস নির্মূল করবতো মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় প্রথম দায়িত্ব লয়ে ড্রাগসর বিরুদ্ধে যখন যুঁজখন এতিয়াও চলি আছে, গতি এফালে আমি সেটাও যুঁজ চলাইছো, আনফালে এইডস পজিটিভ লোকসকল চিনাক্ত করে বিনামূলিয়া সকল চিকিৎসার কারণে সহযোগিতা আগবাই আছে। নহয় মন্ত্রীসভার সাল সলনিটো সম্পূর্ণ মুখ্যমন্ত্রীর এক্তিয়ারের ভিতরের কথা, গতি এই কথাটো বাকি মন্ত্রীয়ে কোৱা বিষয় নহয়। গতি এইটো যি কব যেতিয়া কব মুখ্যমন্ত্রীয়ে কব। নাই নাই, এইটো এইটো রাজনৈতিক এটা তেওঁলোকৰ সংলাপ, গতিকে রাজনৈতিক সংলাপ মই এইটো কেতিয়াও নাভাবো। এতিয়া তেওঁ পরাজয় বরণ করে হয়তো নিজক সুরক্ষা করবলে বহুত কথা কব পাৰে। নগাঁও জেলার কেবাটাও সমষ্টি ইতিমধ্যে ধিং ৰূপহীহাট আৰু চামগুৰিতে বা বিজেপিয়ে দখল কৰিছে, গতিকে এই কেইটা সমষ্টিৰ ভিতৰত এবাৰ অগপয়ে বিচৰা নহয়। এইখিনি কথা এনেকুৱা যে আমি ভৱিষ্যতৰ দিনত এইবাৰটো মই ভাবো অতি সোনকালেই হ'ব, মানে আসনবিলাক কোনে কেনেকৈ ল'ব মিত্ৰ দলৰ ভিতৰত, এইখিনি কথা হলে নিশ্চয় নগাঁও জেলাত বিজেপিরও আসন থাকিব, এজিপিরও আসন থাকিব, আর এবার আগতকে খুব ভাল ধরনের নির্বাচন হব। আগতে যিকিটা সমষ্টি আমি নেপাও বলে ভাবিছিলো তার ভিতরতো সমষ্টি পাম, উদাহরণ হিসাবে চামগুৰি সমষ্টি তার উদাহরণ আরম্ভ হয়েছে। হব আর
আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।